আমাদের এই বাদামি গাছটাই বর্তমানে বিশাল সমস্যা দেয়। এটা সমস্যা না, কারণ আপনার আমার প্রত্যেকেরই রোগ হয়, তাই কেন বুঝে যাচ্ছি না? গাছেরও রোগ হবে, হইতেই পারে, কিন্তু যদি আমরা একটু সচেতন হই যে গাছের গোড়াটা দেখি যে আসলে পোকা আছে কিনা, যদি তিনটে বিমলা পোকা পাওয়া যায় তাহলে আপনাকে স্প্রে করতে হবে। আর কারেন্ট পাওয়া কিন্তু একদিনে ক্ষতি করে না, এটা আপনার গাছের গোড়ায় লাগার পরে এক মাস টাইম লাগে। মানে আমরা একটা কি ঘুমোচ্ছি নাকি ঘুমোচ্ছি না, কিন্তু আমরা আসলে ভিতরে ঠিক করে দেখি না। তবে যদি কখনো দেখেন দেখেন যে আপনাকে লাগছে মানে গাছের গোড়া থাকতে দেখবেন যে সেখানে তিন থেকে চারটা বিমলা পোকা আছে, থাকলে এই যে পুলিশ পেপার পায়রাজিন বলেছি এই দুইটা ওষুধের যে কোনো একটা ওষুধ অনুমোদিত মাত্রায় এক বিঘা জমিতে মিনিমাম তিন বারে ফ্লোরিনেটেড বারে নেলে কয় বারে তিন বারে ফেলতে হবে। স্প্রে করবেন আপনি কোথায়, ধানের গুঁড়া ফাঁক করে যে স্প্রে করবেন দেখবেন যে এক পাশে স্প্রে করবেন পরের কোটে মারা গেছে। কিন্তু এখানে লিখে দেওয়া আছে 5 গ্রাম কষা পানিতে, এই এইটাতে আপনাদের লিখে দেওয়া আছে কতটুকু দেওয়া লাগবে লিখে দিতে। আমরা প্রথম দুইটা দুইটা ওষুধ আছে, অনেক ওষুধ দিয়ে আছে, কিন্তু প্রথম দুইটা ওষুধ ভালো। এবার আর একটা ওষুধ আছে বায়োসম, এটা আছে স্পারি কোম্পানির, এটাও ভালো, কিন্তু এটা এখানে দেওয়া নাই। আপনারা স্যারের নাম্বারটা রেখে আমি আমাকে তো রিসিভ করে যখন তখন একটু বসে না, আমি একটু কথা বলি। এখান থেকে লিখে আছে ফুল স্টেপ আছে 5 গ্রাম, দেখেছেন 5 গ্রাম 10,000, তারপরে যদি 16,000 কথা হবে একটু নেবেন। এরপরে বলেছি এসআই কোম্পানির আছে 8 গ্রাম করে 10,000 বেড়ে নেয়, 16 হলে ওইভাবে 10 গ্রাম বা 12 গ্রাম মতো হবে, আপনি হিসেব করে দিতে হবে। রাখছেন না, এই মাত্রা ঠিক থাকবে এবং হ্যাঁ এই মাত্রা ঠিক থাকবে এবং এক বিঘা জমিতে 16 লিটারে বেড়ালে 3 বার স্প্রে করবেন, দেখবেন যে আপনার একবার স্প্রে করলে ঠিক হয়ে যাবে, উল্টো পাল্টা স্প্রে করলে কম ডোজে স্প্রে করলে ঠিক হবে না। তখন আপনি আমাকে বলবেন যে আমি কি শুধু কাটলো না, তখন ডাক্তারে কিন্তু যখন বহুত খাই তখন কিন্তু বলে দেয় যে এটা সকালে খাইতে হবে, এটা বিকালে খাইতে হবে, এটা রাত্রে খাইতে হবে, আবার 3 দিন 2 দিন ঠিক সেম ভাবেই এই ডোজটা মেনটেন করবেন, এক বিঘাতে 3 বার স্প্রে করবেন, বাকিটা আমার পাশে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আর যদি কোনো সমস্যা যদি হয় নাসিম তো আছে, ও আপনাদের সবসময় অ্যাভেলেবল, ওকে ফোন দিলে রিসিভ করবে, নাহলে আমার নাম্বার ওর কাছে নিয়ে নেবেন, আমাকে ফোন দিলে কোনো সমস্যা নেই। যে আমার একটা সমস্যা আছে শুধু ফোন করে বলবেন যে স্যার আমি পুটকালি স্কুলের বলতেছি, আর কিছু বলা লাগবে না আপনার, কে বলতেছেন কিছু দরকার নেই, শুধু বলবেন আমি পুটকালির যে স্কুল আছে স্কুলের থেকে বলতেছি আমার এই সমস্যা আছে, দেখবেন আপনার সমস্যা সমাধান হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আবারও তোমার দেখা হবে। এখানে শেষ করতেছি, 8 তারিখে সবাই মনে করে সবাই হাসির যাবেন।